বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সো আজকের যে অধ্যায়টি সেটি হচ্ছে দশম অধ্যায়। আর এই অধ্যায়টি আমি শুরু করছি 2022 সালের জন্য, যে নতুন বইটি বের করা হয়েছিল, বা 2021 সালের জন্য। সো এটা হচ্ছে আপডেট বই, আপনারা এই বই ফলো করতে পারেন। আর আশা করি আপনাদের পরীক্ষাতে এই বই থেকে প্রশ্ন আসবে। তাহলে চলুন শুরু করি। 10, শিপ আর গোয়া শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। শিপ গোয়া, দশম অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি, কারণ এটা হচ্ছে খুবই একটা বেসিক বিষয়। আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে আমাদের দিনের নাম বলতে হয় এবং তারিখ বলতে হয়, কখনো কখনো কোনো জায়গার নাম ইউজ করতে হয়। সেদিক থেকে লক্ষ্য করলে দশম অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে প্রশ্ন আসি, লিসেনিং এ থাকতে পারে অথবা আপনার রিডিং এ তো ইউজ হবেই। তাহলে অজে, অজে অর্থ হচ্ছে গতকাল। থুসো গন, থুসো গুয়ান অর্থ হচ্ছে লাইব্রেরি। থুসো গুয়ান, লাইব্রেরি। অজে থুসো গুয়ান, গতকাল লাইব্রেরি। এস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রামার। এটা যদি আপনি এই শব্দটার অর্থ যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক কিছুই সহজ হয়ে যাবে। এই শব্দের অর্থ হচ্ছে এসো, মানে থেকে, কখনো কখনো তে হিসেবে ব্যবহার হয়। গতকাল লাইব্রেরি থেকে অথবা গতকাল লাইব্রেরিতে, যদিও থেকে এখানে মিলবে না, তো এখানে তে শব্দটাই পারফেক্ট। গতকাল লাইব্রেরিতে হানগুক, শুধু হানগুক অর্থ হচ্ছে কোরিয়া, আর হানগুকের সাথে যদি অ থাকে তাহলে সেটা হবে ভাষা। হানগুক অ মানে কোরিয়ান ভাষা। আর রুল শব্দটা ব্যবহৃত হয় অবজেক্ট বোঝানোর জন্য। উল এবং রুল, উল এবং রুল এই দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয় অবজেক্ট বোঝানোর জন্য। অর্থাৎ অবজেক্ট কাকে বলে? আমি 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 এইভাবে বুঝাই যে যখন আমরা কাউকে মারি, যার উপরে মারটা পতিত হয়, যার উপরে মারটা পড়ে, সে হচ্ছে অবজেক্ট, সে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ কোরিয়ান ভাষার উপরে একটা কাজ পতিত হয়েছে, সেটা হচ্ছে কি? খুংবু হ্যাসয়। খুংবু মানে পড়াশোনা করা, অধ্যয়ন করা। আর এখানে একটা গ্রামাটিক্যাল পেস আছে, সেটা হচ্ছে এই যে গ্রামাটিক্যাল, আজকের ব্যাকরণ হচ্ছে আস এবং অস। আস অস এই দুটো সাইন হচ্ছে অতীতকালের সাইন। হ্যাঁ, এই দুটো সাইন যদি ভার্বের সাথে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা পাস্ট টেন্স, এই কাজটা অতীতে ঘটে গেছে। খুংবু হ্যাসয়, পড়াশোনা করেছিলাম বা অধ্যয়ন করেছিলাম। গতকাল, যেহেতু এখানে গতকাল, অবশ্যই এটা পাস্ট টেন্স, তারপরেও যদি এই ওয়ার্ডটা না থাকে তখন আমাদেরকে বুঝতে হবে যে পাস্ট টেন্সের সাইন কোথায় আছে। যদিও পাস্ট টেন্সের সাইন আমি ইউজ করি চারটা, আস অস, আস অস হ্যাস এন্ড ইয়স, আস অস হ্যাস ইয়স, এই চারটে সাইন হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন। আপনি যখন এই সাউন্ড গুলো লিসেনিং এ শুনবেন তখন আপনি বুঝতে হবে যে হ্যাঁ, এটা পাস্ট টেন্সের একটা বাক্য। সো এখানে হচ্ছে হ্যাস, এটা হচ্ছে তৃতীয় নম্বর সাইন, আস অস হ্যাস ইয়স। গতকাল লাইব্রেরিতে কোরিয়ান ভাষা পড়েছিলাম, পাস্ট টেন্সের একটা বাক্য। আজকের পার্টের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকরণ, আস এবং অস। যদি এখানে দুইটা দেওয়া আছে, বাট আমি চারটা বলি, আস অস হ্যাস এন্ড ইয়স। এসো, এটা এসো খুবই গুরুত্বপূর্ণ আর একটা গ্রামার। এসো একটা স্থানের সাথে ব্যবহার হয়, যে কোনো একটা জায়গার সাথে এসো ব্যবহার হবে। যদি এসো থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে এর আগে একটা জায়গার নাম আছে। থেহুয়া ইল, কথোপকথন এক। সুরু থুয়ান, সুরু, সুর বলতেছে থুয়ান শিনুন। অন যে, এটাকে কালার করা হয়েছে এবং সার্কেল করা হয়েছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। থুয়ান শিনুন অন যে মানে হচ্ছে কখন, অন যে কখন বা কবেও বলতে পারে, নো প্রবলেম। অন যে হানগুক কুরিয়া, এখানে কুরিয়ার সাথে এ ইউজ করা হয়েছে, এ এ মানে তে, এ মানে তে। অন হানগুকে, অন যে হানগুকে, কবে কোরিয়াতে। ও আসয়, ও
শব্দের অর্থ হচ্ছে মূলত ও শব্দটা আসছে ওদা থেকে, সো ওদা এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব আমরা কখনোই সেন্টেন্সে ইউজ করি না, নর্মালি আমরা ইউজ করি না, সো ভার্বটাকে আমরা সেন্টেন্স ইউজ করার জন্য দা শব্দটাকে আমরা সবসময় এটাকে ডিলিট করে দিই। দা শব্দ ডিলিট করে দেওয়ার পর যেই বাকি যে অংশটা থাকে সেটার সাথে আমরা অন্যান্য টেন্সের যেই সাইনগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। সো এখানে মূল ভার্বটা ছিল ওদা, তো দা বাদ দেওয়ার পর রয়ে গেছে শুধুমাত্র ও, আর এইটার সাথে পাস্ট টেন্সের সাইন যোগ করা হয়েছে আস, আ সংক্ষিপ্ত আস, এটা হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন। বাট অয়ু যেটা সেটা আসলে ইন্ডিং, এটা নিয়ে কোনো বিরোধ নেই, বাট আমাদের ধরতে হবে এই যে আসটা এবং আমাদের ভার্বটা এটাকে কেন এরকম কালার করা হয়েছে, মানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে এই টেন্সটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষায় এই ধরনের কোনো কিছু থাকতে পারে। থুয়ান শিনুন অন যে হানগুকে ওয়াসয়ু, থুয়ান শি কবে বা কখন কোরিয়াতে এসেছিলেন, বা থুয়ান শা বলছে উল হে, রিডিংটা মূলত হচ্ছে উল হে বাট এটা হচ্ছে উরে, উরে রিউলের পরে যখন হিউত আসে তখন কোরিয়ানরা সেই হিউটাকে উচ্চারণ করে না, সো এটা একটু হালকা বাতাস দিয়ে রিউলটাকে হিউতের স্থানে উচ্চারণ করা হয়। উল হে ইনস্টেড অফ উল হে আমরা বলতে পারি উরে এই বৎসর, ই ওয়াল দুই মাস, ই দুই ওয়াল মাস, ই ওয়াল দুই মাস, দুই মাস মানে ফেব্রুয়ারি মাস, শিব মানে দশ, ইল মানে তারিখ, সো ই ওয়াল শিবিল, শিবিল শিবিল একসাথে যাবে, হ্যাঁ শিবিরে শিবিরে, রে এটা এখানে উচ্চারণ হবে। পশ্চিমের পর যখন ইয়ং আসে, পশ্চিমের পরে যখন ইয়ং আসে তখন ওই পশ্চিমটা ইয়ং এর স্থানে উচ্চারণ করা হয়, হ্যাঁ। সো উরে ইউয়াল শিবিরে হানগুক এ কোরিয়াতে ওয়াসয়ো, সেম ওয়াসয়ো এসেছি পাস্ট টেন্স, কেন মেন ভার্ব ছিল ও দা, দা বাদের উপরে শুধু রয়ে গেছে ও, সেটার সাথে পাস্ট টেন্স বোঝানোর জন্য আস ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে ইন্ডিং, এটা নিয়ে আমাদের কোনো মতভেদ নেই, ইন্ডিং এর আগে কি আছে সেটা আমাদের ধরতে হবে। ওয়াসয়ো এটা হচ্ছে অ্যান্সার আর এটা হচ্ছে প্রশ্ন, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেখেই বুঝতে পারবেন। শুরু শুনুন এবার সে উল্টা প্রশ্ন করছে, অন যে শুরু সি, সি মানে সাহেব, আপনি কখন বা কবে হানগুক এ কোরিয়াতে, মনে রাখবেন আমি কিন্তু এ এর জন্য কিন্তু আমি কোরিয়া মানে তয় কাটতে ইউজ করছি, কখনো কখনো আবার শুধু অন্তস্থীয় ইউজ করা যায়, হ্যাঁ। সো কোরিয়াতে বা কোরিয়ায়, আমি এখানে অন্তস্থীয় ইউজ করলাম, কোরিয়াতে বা কোরিয়ায় ওয়াসয়ো এসেছেন পাস্ট টেন্স, হ্যাঁ। সুরেশ বলছে জনুন আমি, এ নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, অর্থাৎ সাবজেক্ট বোঝানোর জন্য উন এবং নুন ব্যবহার করা হয়। এই ছোটখাটো বিষয়গুলো মনে রাখতে হবে, এগুলো যদি আপনি মাথায় নিতে পারেন আপনার জন্য কোরিয়ান ভাষা একদমই সহজ হবে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি পাস করতে পারবেন। জনুন আমি জাক নিয়ন, এটা হচ্ছে একদম বেসিক রিডিং, জাক নিয়ন, নিয়ন মানে বছর, জাক মানে গত, সো জাক নিয়ন গত বছর, আর এটার মূল যে উচ্চারণ সেটা হচ্ছে ছাংনিয়ন, ছাংনিয়ন অনুসার উচ্চারণ হবে। গিয়কের উপরে যখন নিয়ন আসে তখন এই গিয়কটাকে অনুসারের মতো উচ্চারণ করা হয়, তো ছাংনিয়ন, ছাংনিয়ন। আমি গত বছর, ছিল মানে সাত, উয়াল মানে মাস, ছিল উয়াল সাত মাস, ছিল উয়াল, রিমেম্বার বাচ্চিমের পরে ইয়ং আসলে বাচ্চিমটা ইয়ং এর স্থানে উচ্চারণ করা হয়, তো ছিল ল মানে হচ্ছে রিউল, তো রিউলটা ইয়ং এর স্থানে উচ্চারণ হবে, ছিরু ছিরু, চিরুয়ারে চিরুয়া, আবার এই রিউলটা এ স্থানে যাবে, চিরুয়ারে সাত মাসের ওয়াসয়ু এসেছি, চনন ছাংনিয়ন চিরুয়ারে ওয়াসয়ু, আমি গত বছর সাত মাসে এসেছি। সো ওয়াল অত হচ্ছে মাস, আর ইল মানে হচ্ছে তারিখ, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নোট, যে এটা গোল দাগ দিয়ে এদি বাম দিকে নিয়ে আসছে, আর অঞ্জে গোল দাগ দিয়ে ডান দিকে, অঞ্জে মানে কখন বা কবে। সো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকতে পারে, ট্রাই করবেন লিসেনিংটা একটু শুনিয়ে।
쉽고 어제 도서관에서 한국어를 공부했어요. 어제 도서관에서 한국어를 공부했어요. 고토칼 라이브러리에 코리안 바샤 보레칠람. 대화 대화 1. 대화 1. 투안 씨는 언제 한국에 왔어요? 2월 10일에 한국에 왔어요. 수루 씨는 언제 한국에 왔어요? 저는 작년 7월에 왔어요. 10과 어제 도서관에서 한국어를 공부했어요. 대화 1. 투안 씨는 언제 한국에 왔어요? 올해 2월 10일에 한국에 왔어요. 수루 씨는 언제 한국에 왔어요? 저는 작년 7월에 왔어요. 저 그리 무스터 브레첸. 아, 이번 화제. 투안 씨는 언제 한국에 왔어요? 이거 화제 아마들 메모리에 또 ঝালাই করার চেষ্টা করতেছে। সো এবার দেখে দেখে আপনার উত্তর দিয়ে দেন। দুই নম্বর প্রশ্ন, সুরু শুনুন অঞ্জে হানগুকে বসছে। সুরু সাহেব কবে কোরিয়াতে এসছে? সবগুলো এখানে দেয়া আছে, আপনারা দেখে দেখে অ্যানসার দিয়ে। জাস্ট এজ লাইক, এটা হচ্ছে একটা প্যাসেজ, যদিও এখানে বাংলা দেখা যাচ্ছে। আপনাদের পরীক্ষার প্রশ্নে যখন রিডিং আসবে তো এরকম প্যাসেজ থাকবে। হ্যাঁ, মনে করেন যে এক দুই তিন চার, এই চারটা লাইন হচ্ছে আপনার জন্য প্যাসেজ, আর এই দুইটা হচ্ছে আপনার জন্য প্রশ্ন। সেম, আপনি এখানে প্রশ্ন পড়বেন, এন্ড দেন আপনি প্রশ্ন থেকে কিছু কিওয়ার্ড বের করবেন। কিওয়ার্ডগুলো বের করে আপনার এই প্যাসেজে খুঁজবেন যে কোথায় অ্যান্সারটা পাওয়া যায়। যেমন এই প্রশ্নের জন্য যদি আমি কিওয়ার্ড খুঁজি, মানে মূল যে ওয়ার্ডগুলো দিয়ে আপনি প্রশ্ন খুঁজবেন, সেটা হচ্ছে ওয়াসয়ো। এখানে জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছুই না। হানগুকটা অনেক গুরুত্বপূর্ণ, অনজে সেটাও গুরুত্বপূর্ণ, আর হচ্ছে থুয়ানজে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখানে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে সুরু আর একজন হচ্ছে থুয়ান। সো এখন প্রথম প্রশ্ন করা হয়েছে থুয়ান সি অনজে, এখানে কিন্তু সুরু সি বলে নাই। অবশ্যই আপনাকে বের করতে হবে থুয়ান সি কোথায় কোন লাইনে আছে। সো এটা হচ্ছে থুয়ান সি, হ্যাঁ, অনজে অনজে হানগুকে বসছো। সো অনজে হানগুকে বসছো, হ্যাঁ মিলে গেছে। দেন এইবার তার মানে তার পর লাইনটা যে অ্যান্সার সেটা হচ্ছে থুয়ান সাহেবের অ্যান্সার। সো দেন এটা এটা হবে উত্তর। সেম সেম একই আপনার জন্য, কোন ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ সেটা আপনি চুজ করবেন, এবং সেটা দিয়ে আপনি প্যাসেজ থেকে আপনি অ্যান্সার এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। অ্যান্ড দেন ইটস ইজি। এখানে একটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে নালছা। নালছা মানে তারিখ, নালছা তারিখ, নালছা তারিখ। যাই হোক, এই মাস এবং তারিখগুলো মুখস্থ করে নেবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ লিসেনিং এর জন্য। তারিখ থেকে লিসেনিং এ অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকে, সো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। অহুই খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা থাকে রিডিং এ প্রায় সময় দেখা যায়। অহুই অর্থ হচ্ছে শব্দ বা শব্দগুলি, শব্দার্থ এক। নালছা তারিখ ওয়া, এই ওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, অনেক অনেক। ওয়া শব্দার্থ হচ্ছে এবং, নালছা ওয়া তারিখ এবং, ইউ ইল বার, ইউ ইল শব্দার্থ হচ্ছে বার। এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ। অজে গতকাল, অজে গতকাল, অনল আজ, নেইল আগামীকাল, খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ। নেইল আগামীকাল, যদিও এটা নেইল বাট লিসেনিং এ আপনারা প্রায় সময় শুনতে পাবেন যে ওরা দেইল বলে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, নিয়ন এবং মিয়ন যখন কোরিয়ানরা উচ্চারণ করে তখন আমাদের, আমরা নিয়ন আর মিয়ন উচ্চারণ করার সময় যদি আমাদের নাকি ধরি তখন যে ধরনের সাউন্ড আসে এক্স্যাক্টলি তাদের ওই সাউন্ড, ওই ধরনের সাউন্ড আসে। হ্যাঁ, ম উচ্চারণ করে বয়ের মতো এবং নিয়নটা উচ্চারণ করে ওরা দয়ের মতো। সো নেইলও পড়তে পারেন, দেইলও পড়তে পারেন, লিসেনিং এ যখন আপনারা যাবেন তখন আপনারা ফ্যামিলিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন নেইল অথবা দেইল আগামীকাল। চিনান জু গত, জু জু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ, শুধু জু। সো জিনান মানে গত, ইজি, গত সপ্তাহ, চিনান জু গত সপ্তাহ। ই বন মানে হচ্ছে
এই বার বা এই জু মানে সপ্তাহ, সো এই সপ্তাহ, আবার ই বন মানে হচ্ছে দুই নাম্বার, সেটা হচ্ছে আলাদা আলাদা। সো যেহেতু জু আছে এই কারণে এই সপ্তাহ হবে থাউম জু, থাউম মানে পরবর্তী বা আগামী বলতে পারেন, থাউম জু পরবর্তী সপ্তাহ বা আগামী সপ্তাহ। ইজি, যদি আপনি জু শব্দটা তো জানেন তাহলে একদম ইজি, জু সপ্তাহ, থাউম মানে পরবর্তী বা আগামী, থাউম জু আগামী সপ্তাহ, ইবন জু এই সপ্তাহ, চিনান জু গত সপ্তাহ। ছুজুং কর্ম দিবস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আমাদের রিটিং এ এরকম চিত্র আসবে, হ্যাঁ এরকম চিত্র আসবে, তো সেখানে এই ওয়ার্ড গুলো থাকে। জুজং মানে কর্ম দিবস, সপ্তাহের যে কর্ম দিবস গুলো, যেমন কোরিয়াতে শনিবার এবং রবিবার হচ্ছে বন্ধর সরকারি বন্ধের দিন, সো শনি এবং রবিবার বাদ দিয়ে বাকি যে দিনগুলো আছে সেগুলো হচ্ছে জুজং এর কাতারে পড়ে কর্ম দিবস। হ্যাঁ, অর্থাৎ আপনাকে জাস্ট বলা হবে জুজং, অফিস খোলা থাকবে জুজং, কিন্তু আপনি তো খুঁজবেন দিন কিবার কিবার খোলা থাকবে, খুঁজে দেখবেন যে শনিবার নাই, রবিবার নাই, সোমবার নাই, কোনো দিনের নামে নাই, আপনি কি করবেন, নেগেটিভ দিয়ে দিবেন। বাট জুজুকের মধ্যে কিন্তু সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এগুলো কিন্তু অন্তর্ভুক্ত। যাই হোক, যখন আসবে তখন আমি বুঝিয়ে দেবো না, এগুলো মাথায় রাখবেন। জুজু মানে কর্ম দিবস, শনিবার এবং রবিবার বাদ দিয়ে বাকি যে দিনগুলো সেগুলো এই জুজুমের কাতারে পড়ে। সোমাল মানে হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন, অর্থাৎ জুজুং যেহেতু কর্ম দিবস তাহলে সোমাল হচ্ছে শনি আর রবি, সপ্তাহের যে ছুটির দিনগুলো আছে সেগুলো। হ্যাঁ, আর জিনান মানে হচ্ছে গত, এগেইন জিনান মানে গত, জিনান মানে গত, আর এই দাল মানে মাস, আবার দাল মানে চাঁদও ব্যবহার করা হয়, তো জিনান দাল গত মাস, জিনান দাল গত মাস। হ্যাঁ, আর ইবন মানে হচ্ছে এই, এগেইন ইবন মানে হচ্ছে এই, দাল মানে মাস, তো ইবন দাল এই মাস। একদমই সহজ, একবার মুখস্থ করলে পরে পরবর্তীতে শুধু অ্যাপ্লাই করবেন, হ্যাঁ সূত্র অ্যাপ্লাই করবেন, দেখবেন যে অটোমেটিক মাথায় ঢুকে যাচ্ছে। ইবন দাল এই মাস, থাউম দাল আগামী মাস বা পরবর্তী মাস, এগেইন থাউম জু পরবর্তী সপ্তাহ, থাউম দাল পরবর্তী মাস বা আগামী মাস। এন্ড এই জায়গায় হচ্ছে পাঁচ মাস, ওয়াল মানে হচ্ছে মাস, পাঁচ মাস, হ্যাঁ পাঁচ মাস, এটা 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 হচ্ছে বর্তমান, এটা বর্তমান রানিং মাস চলতেছে, আর এটা হচ্ছে জিনান দাল গত মাস চলে গেছে, এটা হচ্ছে থাউম দাল আগামী মাস। হ্যাঁ, সেম এখানে এই চিত্রের মধ্যে যেহেতু এটা গোল টাইপ দেয়া, হ্যাঁ তার মানে 2020 সাল রানিং বছর, এটা গত বছর, এটা আগামী বছর, হ্যাঁ এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে রানিং বছর, যেটা এখানে গোল টাইপ দেওয়া, তো আমরা সংখ্যা হিসাব করলে অবশ্যই 2019-20 এবং 21, তাহলে এটা হচ্ছে এই বর্ষ। তো এটা যদি উড়ে হয়, উড়ে আমরা লিসনিং এ একটু পড়ে আসছি, উড়ে এই বছর তাহলে সাং জাক নিয়ন, বেসিক রিডিং করেছিলাম একটু আগে, সাং নিয়ন গত বছর, আর নে নিয়ন, নিয়ন মানে হচ্ছে বছর, নিয়ন বছর, তো নে নিয়ন আগামী বছর বা বে নিয়ন আগামী বছর। ওয়ার্ড গুলো মুখস্থ, ঠোঁটস্থ এবং কণ্ঠস্থ থাকতে হবে, আদারওয়াইজ লিসনিং এ আপনি অ্যানসার মিস করবেন। খরিমুল ফুগু, খরিমুল ফুগু চিত্র, খরিম মানে হচ্ছে চিত্র, ফুগু মানে দেখে, ফুগু মানে হচ্ছে দেখে, চিত্র দেখে, চিত্রটা দেখে, ফুগি চরম, ফুগি মানে উদাহরণ, এই যে এটা হচ্ছে উদাহরণ, হ্যাঁ ফুগি চরম, ফুগি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, আপনাদের প্রশ্ন যখন আপনার পরীক্ষা হবে যখন যাবেন তখন এই ওয়ার্ডটা থাকবে, অনেক এই উদাহরণস্বরূপ প্রশ্নের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তখন বাটন কাজ করে না, হ্যাঁ তো এটা মনে রাখবেন, ফগি মানে উদাহরণ, মানে আপনি প্রশ্নের অ্যান্সার ক্লিক করলে কাজ করবে না। সো ফগি চরম, চরম মানে হচ্ছে মতো, যদি এটা বাংলা ওয়ার্ডের মতো লাগে, ফগি চরম উদাহরণের মতো, হে হুয়া কথোপকথন বা আলোচনা, রুল অবজেক্টের অংশ আলোচনা থাকে, ওয়ানসং হাসিও, সেও এটা হচ্ছে সম্মান সূচক, এটা কোনো অর্থ নাই, এগুলো এগুলোকে বাদ দিবেন, হ্যাঁ এগুলোকে বাদ দিয়ে আর সংক্ষেপ করবেন, দেখবেন যে খুবই সহজ, সেও হচ্ছে সম্মান সূচক ইন্ডিং কোনো অর্থ নাই, তাহলে এটা বাদ দিয়ে থাকে ওয়ানসং হা পর্যন্ত, এবার
সেটাকে বাদ দিয়ে বাকি যে অর্থটা কি সেটা না লাগিয়ে দেন তখন এটা হয়ে যাবে মূল ভাগ আমরা তখন বুঝতে পারবো এটা কোথা থেকে আসছে ওয়ান সং হাদা মানে হচ্ছে সম্পূর্ণ করা কমপ্লিট করা তো ওয়ান সং হাদা থেকে দা বাদ দিয়ে ওয়ান সং হা আর সেটার সাথে অন্য সূচক ইঞ্জিন যোগ করছে ওয়ান সং হা সেইও সম্পূর্ণ করুন পরিপূর্ণ করুন কমপ্লিট করুন চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথনগুলো আপনি কমপ্লিট করুন সো চিত্রে উদাহরণে চলে আসি উদাহরণে গা আর না গা বলতেছে উনুল উনুরুন আজকে যে উন এবং নুন একটু আগে বলছিলাম উন নুন হচ্ছে সাবজেক্টের অংশ যাই হোক উনুরুন আজকে মুসুন মানে হচ্ছে কি বা মুসুন মুসুন মানে মুসুন মানে কি মুসুন মানে হচ্ছে কি বা কোন ধরনের দুইটা শব্দের অর্থ আপনি ইউজ করতে পারেন মুসুন মানে হচ্ছে কি অথবা কোন ধরনের দুইটা ওয়ার্ড ইউজ করবেন এখানে হ্যাঁ এইভাবে মুখস্থ করবেন মুসুন মানে কি বা কোন ধরনের মুসুন কি বা কোন ধরনের মুসুন কি বা কোন ধরনের এটা কেন মুখস্থ করবেন এটার জন্য আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন কেন আমি এটা জোর দিতেছি হ্যাঁ মুসুন কি বা কোন ধরনের শুধু একটা মুখস্থ করবেন না যে শুধু কি কি বা কোন ধরনের লিসেনিং এটার উচ্চারণটা আপনারা পাবেন যে বুসুন বয়ের মতো তো অনুরণ বুসুন ইউ ইল একটু আগে আমরা দেখে আসছি ইউ ইল মানে বার আর এই যে ইউ ইল পর যে ওয়ার্ড গুলো আছে না এগুলো কোনো কোনো কাজেরই না এগুলো হচ্ছে ইন্ডিং কেন ইন্ডিং ইউ ইলটা হচ্ছে একটা নাউন আর নাউনের সাথে ই এ ইউ দিয়ে শেষ করলো এটা হচ্ছে ইন্ডিং হ্যাঁ ই এ ইউ থাকলে বুঝবেন যে তার আগের ওটা একটা নাউন সো ইউ ইল ই এ ইউ এটা কোনো ভার্ব না আজকে কি বার এখানে কোন ধরনের বললে আমার হবে না হ্যাঁ আজকে কি বার এবার নাই উত্তর দিচ্ছে সু ইউ ইরি এও দেখেন এটা হচ্ছে মানে জঙ্গল আর কি আবর্জনা এটাকে যদি ফালাই দিয়ে শুরু থাকে সু ইউ ইল মানে বুধবার সু ইউ ইল বুধবার সংক্ষেপ করে ফেললাম হ্যাঁ সু ইউ ইল বুধবার এভাবে প্রশ্ন করলো এখন আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে আমরা জাস্ট এখান থেকে বের করবো হ্যাঁ যে 10 তারিখের মধ্যে গোল দাগ দেওয়া আর ওখানে ছোট করে লেখা আছে অনুল মানে আজ আজ হচ্ছে 10 তারিখ আর আজকে হচ্ছে কি বার সুইল এবং এটা কোন মাসের এটা হচ্ছে তিন মাসের 10 তারিখ তিন মাস মানে হচ্ছে মার্চ মাসের 10 তারিখ আর বর্ষ হচ্ছে 2020 সাল যাই হোক এখন প্রথম প্রশ্ন হচ্ছে দেইরুন বা নেইরুন আগামীকাল বুসুন বা মুসুন কোন কি ইউইল মানে হচ্ছে বার এটা হচ্ছে ইন্ডিং হ্যাঁ কমাই ফেললাম আগামীকাল কি বার এবার আজকে যদি সুইল হয় তাহলে আগামীকাল কি বার আগামীকাল হচ্ছে মুগিও ইল আগামীকাল হবে মুগিও ইরিয়েও আপনার সাথে এটা যোগ করে ফেলতে পারেন দুই নম্বর প্রশ্ন অনুরুন আজকে মিয়চ ওয়াল মিয়চ বাচ্চিম যেহেতু ছিও ত বলতে পারেন অনুরুন আজকে মিয়ত ওয়াল কত মাস মিয়ছিল কত তারিখ মিয়ছিল কত তারিখ মিয়ত মিয়ত এখানে আরো একটা ছিউত ছিল মিয়ত মানে কত তো দুইটা ছিউত একসাথে হয়ে গেলে এটা একটু ঝামেলা যা যা করে একটা ছিউত ডিলিট করে ফেলছে এখন একটা মিয়ত ছিল হয়ে গেছে হ্যাঁ সো মিয়ত ওয়াল মিয়ছিল কত মাসে তার মানে মাস সহ চাইছে এখানে জাস্ট তারিখটা দিয়ে অ্যান্সার দিয়ে দিলে হবে না মাস সহ অ্যান্সার দিতে হবে হ্যাঁ এই জিনিসটা খুবই ডিফিকাল্ট এবং এটা মাথায় রাখতে হবে এই প্যারাফ্রেজটা মাথায় রাখতে হবে অনুরুন মিয়ত ওয়াল মিয়ত ওয়াল মিয়ছিল কত তারিখ আর এটা হচ্ছে ইন্ডিং কোনো প্রয়োজন নাই আর লিসেনিং সাউন্ড হচ্ছে অনুরুন বিয়দওয়াল বিয়ছিরিয়েও বিয়দওয়াল বিয়ছিরিয়েও আজকে কত মাসে কত তারিখ তাহলে আমাদের মাসও বলতে হবে তারিখে বলতে হবে আজকে হচ্ছে তিন মাসের 10 তারিখ হ্যাঁ তো সামুয়াল মানে হচ্ছে তিন মাস এবং শিব মানে 10 ইল মানে তারিখ তো শিবিরি 10 তারিখ আজকে হচ্ছে তিন মাসের 10 তারিখ তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন ওকে অজে গতকাল মুসুন বা বুসুন গতকাল কি ইউ ইর ইয়ে গতকাল কি বার ছিল এটা এখানে মূলত ছিল অর্থটা উঠবে গতকাল কি বার ছিল এবার দিতে পারেন গতকাল কি বার ছিল চার নাম্বার ইবন জু
이번 만 A 주 만의 쇼트 이번 주 A 쇼트 토요일 주니발 몇 월 코토 마실 코토 다릭 몇 월 며칠 몇 월 며칠 코토 마실 코토 다릭 이 쇼트에 주니발 코토 마실 코토 다릭 이게 좀 difficult 프로스노 এটার জন্য আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে একটু ফলো করেন 1 2 3 4 5 হ্যাঁ 1 2 3 4 5 এখানে পাঁচটা সারি আছে পাঁচটা সারি হচ্ছে পাঁচটা সপ্তাহ হ্যাঁ এখান থেকে দূরে নিয়ে পর্যন্ত একটা সপ্তাহ কাউন্ট হয় এখান থেকে দূরে নিয়ে পর্যন্ত একটা সপ্তাহ কাউন্ট হয় এখান থেকে দূরে নিয়ে পর্যন্ত একটা সপ্তাহ কাউন্ট হয় এখান থেকে দূরে নিয়ে পর্যন্ত একটা সপ্তাহ কাউন্ট হয় তাহলে আমরা এখন আছি কোন সপ্তাহে আমরা এখন আছি 10 তারিখ যেখানে গোলদাগ যেখানে উনুল যেখানে আমরা এখন এই সপ্তাহের কাতারে আছি হ্যাঁ মানে আমাদেরকে প্রশ্ন করছে এই সপ্তাহ তার মানে আমাদের জন্য সপ্তাহ কি 1 2 3 সিরিয়ালের নাকি 16 17 18 এই সিরিয়ালের অবশ্যই দুইটার কোনোটাই না অবশ্যই হবে 7 8 9 10 এর যে সিরিয়ালটা ওই সিরিয়ালটা হচ্ছে রানিং উইক So, প্রশ্ন করছে ইবন জু এই সপ্তাহের থুয়ু ইল শনিবার এখন দেখেন তো ক্যালেন্ডারে শনিবার কই আছে এই সপ্তাহের এই যে রানিং সপ্তাহের থুয়ু ইল শনিবার যে থুয়ু ইল শনিবার কত তারিখ এই সপ্তাহের শনিবার কত তারিখ 13 তারিখ ইজি হ্যাঁ এইভাবেই বের করতে হবে এটা একটু ডিফিকাল্ট বাট বুঝতে পারলে অনেকটাই সহজ এখানে একটু গুরুত্বপূর্ণ নোট আছে সেটা হচ্ছে কোরিয়ান ভাষায় সময় প্রকাশের পরে এ ইউজ করে অর্থাৎ সময়ের সাথে এ ইউজ করে হ্যাঁ যখনই আপনি সময় পাইবেন তখনই দেখবেন যে ওরা এ ইউজ করে কিন্তু অজে গতকাল উনুল আজ নেইল বা দেইল উরে অঞ্জে এগুলোর পরে এ বসবে না এগুলোর পরে এ বসবে না ঠিক আছে জানা ম্যান্ডেটরি না বাট অর্থগুলো মুখস্থ করলেই হবে মূল ব্যাকরণ এক খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণ আস এবং অস যদি এখানে দুইটা সাইন দেওয়া আছে বাট আমি চারটে সাইন বলবো আস অস হ্যাস ইয়স আস অস হ্যাস ইয়স মুখস্থ করে ফেলবেন এই চারটা সাইন হচ্ছে অতীতকালের চিহ্ন এগুলো যদি রিডিং বা লিসেনিং এ শুনতে পান অবশ্যই বুঝবেন যে এটা অতীতকালের একটা বাক্য সো আসয়ু আশ্রয়ু অতীতকালের সাইন ইজে অয়ু সেটা হচ্ছে ইন্ডিং যদিও গ্রামাটিক্যাল কারণে এখানে কখনো আ হয় অ হয় আপনারা চাইলে গ্রামার পড়তে পারেন বাট আমি এগুলো হচ্ছে একটু সহজ করার জন্য একটু বলি আর কিভাবে সো অয়ু বাদ দিলে থাকে আজ সেটা হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন সো আশ্রয়ু সো এই যে আ এই যে ইয়ং 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 এর জায়গায় অনেক সময় অধিকাংশের স্থানে আপনার ভার্বের যখন দা বাদ দেওয়া হয় তখন যে বাকি যে অংশটা থাকে সেটা যদি ছোট থাকে তাহলে সেটা এই ইয়ং এর স্থানে এসে বসে পড়ে হ্যাঁ ঠিক আছে যেমন এই যে খা দা যদি আমি বাদ দিই তাহলে শুধু থাকে খা এখন দেখেন আ এবং এখানেও কিন্তু আবার আ আছে পাস্ট টেন্সের সাইন দুইটা আ যদি একসাথে দেই তাহলে খা আ আ সাউন্ডটা ডাবল আসে এই কারণে একটা আ কি ওরা ডিলিট করে ফেলছে হ্যাঁ সো এটা হয়ে গেছে খাসয় এখন এটা যদি আমরা বাদ দিই তাহলে থাকে কি খাস থাকে এখন গিউকটাকে যদি বাদ দিই তখন থাকে খাস আস থাকে শুধুমাত্র এবার গিউকের সাথে যদি আমরা আবার আ লাগাই তখন হবে খা অবশ্যই দা লাগাইলে হবে খাদা মূল ভাব ছিল খাদা খাতা থেকে দা বাদ দেওয়ার পর ছিল খা এবং পাস্ট টেন্সের জন্য আস লাগার কারণে দুইবার আ আ সাউন্ডের কারণে একটা আকে ডিলিট করা হয়েছে এবং পাস্ট টেন্সের সাইন কে যোগ করা হয়েছে যার কারণে খাস হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে ভোদা অর্থাৎ হচ্ছে দেখা দা বাদ দেওয়ার পর শুধু বউ থাকে সেটার সাথে পাস্ট টেন্সের সাইন আ ইউজ করছে এখানে কিন্তু ডাবল আ নাই যার কারণে প আ সয় হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে মক্তা বা মক্তা দা বাদ দিলে শুধু মক থাকে সেটার সাথে পাস্ট টেন্সের চিহ্ন হয়ে যে অস যেটা সেটা ইউজ করা হয়েছে হ্যাঁ সো এটাও একটা গ্রামাটিক্যাল রিজন কি গ্রামাটিক্যাল রিজন অর্থাৎ দা বাদ দেওয়ার পর যদি ভার্বের শেষে যদি
উ অথবা ই থাকে তাহলে অস ইউজ করা হয়, ঠিক আছে? এখন দাবাদ দেওয়ার পর ওই যে বারবার যে শেষ অংশে কি আছে, অ আছে, যার কারণে কি ব্যবহার করছে, অস ব্যবহার করছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ই ই ইকটা দাবাদ দেওয়ার পর ভার্বের যে শেষ অংশটা সেখানে ই আছে, এই যে ই, যার কারণে এটার সাথে অস ব্যবহার করেছে। ইকটা মানে পড়া, ইল গসয়ু, ইল গসয়ু, ইল গসয়ু, পড়েছি। আমার নিজের দিকে ইঙ্গিত করলে হয় কি পড়েছি বা পড়েছিলাম। এখন দেখেন হাদা, হাদা থেকে হচ্ছে কি হ্যাজ, হাদা থেকে হচ্ছে হ্যাজ সয়ু, অয়ু ইন্ডিং, আর হ্যাজ হচ্ছে পাস্ট টেন্সে চিহ্ন। সো খুম্বু হাদা, দা বাদ দিলে হাদা থাকলেই হ্যাজ হয়ে যাবে। হ্যাঁ, সো খুম্বু হ্যাজ সয়ু, পড়েছিলাম বা অধ্যয়ন করেছিলাম। উন্দুং হাদা খেলা করা বা ব্যায়াম করা, সো উন্দুং হ্যাজ সয়ু, খেলা করেছিলাম বা ব্যায়াম করেছিলাম। ছিনগু হাগু, বন্ধুর সাথে শিজাংয়ে বাজারে খাসয়ু গিয়েছিলাম, বন্ধুর সাথে বাজারে গিয়েছিলাম, স্থানের সাথে এই ইউজ করা হয়েছে। হ্যাঁ, সো ছিনগু হাগু, বন্ধুর সাথে শিজাংয়ে খাসয়ু বাজারে গিয়েছিলাম, পাস্ট টেন্স। শিকতাং, শিক শিক দাং না শিকতাং, রেস্টুরেন্ট এসো থেকে, স্থানের সাথে এসো ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা মুভমেন্ট বোঝানোর জন্য এসো ইউজ করা হয়। তো শিকতাং এসো রেস্টুরেন্ট থেকে বা রেস্টুরেন্টে চমসিম দুপুরের খাবার, চমসিম মানে হচ্ছে কি দুপুরের খাবার বা লাঞ্চ, উল আর রুল হচ্ছে অবজেক্টের অংশ, সো মানে দুপুরের খাবারটাকে মগজসয়ে খেয়েছিলাম, দুপুরের খাবারটাকে খেয়েছিলাম, আমরা এভাবে বলি না, সো দুপুরের খাবার খেয়েছি বা লাঞ্চ করেছিলাম। খিসুকসা এসো কোয়ার্টার বা শ্রমিক কোয়ার্টার, খিসুকসা এসো এগেইন এসো, খিসুকসা এসো শ্রমিক কোয়ার্টারে হানগু গরু খুম্বু এসো। এখানে ডরমিটরি দিছে, এটা 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 ফলো করবেন না, শ্রমিক কোয়ার্টার যেখানে শ্রমিকরা থাকে। খিসুকসা এসো হানগু কুরিয়া, আর অ হচ্ছে ভাষা, কোরিয়ান ভাষা, উল আর রুল হচ্ছে অবজেক্টের অংশ, কোরিয়ান ভাষাটাকে খুম্বু এসো করেছিলাম বা পড়াশোনা করেছিলাম। ইজি। হ্যাঁ, করিমুল ফুগুচিত্র দেখে ফুগিত রমদানের মতো তোয়ারুল মনসং হাসেও, সম্পূর্ণ করুন, কমপ্লিট করুন। ফুগি উদাহরণটা হচ্ছে কি, সে পার্কে উন্দুং হাঁটা, সে পার্কে ব্যায়াম করে। সো অজে গতকাল মুয়া বা বুয়া, অর্থাৎ হচ্ছে কি গতকাল বুয়া মুয়া হ্যাসয়ো, গতকাল কি করেছিলেন, হ্যাস পাস্ট টেন্স, উন্দুং হাঁটা থেকে এটাকে পাস্ট টেন্সে তৈরি করতে হবে আমাদেরকে, হ্যাসয়ো, ব্যায়াম করেছিলাম বা খেলা করেছিলাম। সেম আমাদের এই চিত্রগুলো দেখতে হবে, আমাদের বাক্য চেঞ্জ করতে হবে, একদম জাস্ট মূল ভার্বটা দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো থেলে বিজনুল ভদা, সেটা আছে, সেটা যদি পাস্ট টেন্স আমরা বানাই তাহলে দা বাদ দিলে শুধু ভূ থাকে, এটার সাথে আমরা পাস্ট টেন্সে আস ইউজ করলেই হয়ে যাবে। তো থেলে বিজনুল ভদা সয়ু, টেলিভিশন দেখেছিলাম। সো এ পর্যন্তই হচ্ছে থেওয়া এক, আশা করি বুঝতে পারবেন আপনারা, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা আপনার মতো সহপাঠী বা সহযোদ্ধা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে।